জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পাদ্মে তয়সিতা প্রাণমামে মুহুর মায়ের এক সন্তান মাকে জিজ্ঞেস করছেন ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ করতে পাচ্ছি না আমার অর্থাৎ সন্তানের নাম কুমুদ বন্ধু সেন বড়ই মন তরল চঞ্চল মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকে অনেক বেশি ও শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সব সময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যেস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যেস সম্পর্কে সৎ থাকবে তাহলে অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রোচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেনি করুণময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন শ্রী শ্রী মায়ের পাদপন্ত্র থেকে এটা আমি শোনালাম তোমাদের সামনে মায়ের আর এক স যোগী সন্তান সন্ন্যাসী সন্তান অর্থাৎ স্বামী ভূতেশ্বরানন্দজি বলছেন জন্ম জন্মজন্মান্তরে সাধনা ও তার পরিণতি কী হয় অর্থাৎ ভূতেশ্বরানন্দজিকে যখন তার এক শিষ্য জিজ্ঞেস করছেন আগে কারু ফস করে হয় আর কারুর হয় না এর মানে কি এই প্রশ্ন অনেকেরই মনে ওঠে আমি এতদিন ধরে সাধনা করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না আর অমুক লোক একটু সাধনা করলো অমনি হয়ে গেল তা ঠাকুর এখানে তার একটি কারণ বলেছেন কি জানো ভূতেশ্বরানন্দজি সবার উদ্দেশ্যে এই কথাটি বলছেন অনেকটা পূর্বজন্মের সংস্কারেতে হয় লোকে মনে করে হঠাৎ হচ্ছে ভিন্ন ভিন্ন দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন তার আগে যেসব কর্ম করা ছিল সেগুলি আমরা তো দেখতে পাই না যা প্রত্যক্ষ তাই দেখি এখানে উদাহরণ দিয়েছেন একজন তার জমিতে চাষ করার জন্য মজুর লাগিয়েছে একদল মজুর সকাল থেকে কাজ আরম্ভ করেছে দুপুর এসেছে আর এক দল বিকেলে এসেছে আরও একদল সন্ধ্যা হয় হয় সেই সময় একদল এসেছে দিনের শেষে কাজ শেষ হয়ে গেল জমির মালিক প্রত্যেককে সমানভাবে মজুরি দিলেন যারা প্রথমে এসেছিল তারা বললে আমরা এই দিনভর কাজ করে যা পেলাম এরা শেষকালে এসে সেই একই মজুরি পেয়ে গেল মালিক তার উত্তরে বললেন তোমাদের যা দেবার কথা তার চেয়ে কম দিইনি আমি যদি কাকে এমনই দিই তাতে তোমাদের বলবার কি আছে এখনকার মতো তখন মজুরেরা সঙ্গবদ্ধ ছিল না কাজেই বলবার কিছু ছিল না এই যে আমরা সব জিনিস ব্যাখ্যা করতে পারি না তার কারণ তিনি কার্যকরণের বশ নন ঠাকুরের কথা যার নিয়ম তিনি ইচ্ছা করলে বদলাতে পারেন লাল জবা ফুলের গাছে তিনি সাদা জবা ফুল ফোটাতে পারেন কিন্তু আমরা যখন তার পথে চলতে আরম্ভ করি নিয়ম অনুসরণ করে চলি এখন কখন তার দয়া হবে অথবা কাকে দয়া করবেন আর কাকে করবেন না তিনিই জানেন অনেকেরই অনুযোগ আমরা এতদিন করছি তবু তাঁর দয়া হচ্ছে না আমরা তাদের বলি তোমাদের যা করবার তোমরা করো তাঁর যা করবার তিনি করবেন তাকে দয়া করবার জন্য বাধ্য করতে পারি না আমাদের সাধনা করবার কথা কিন্তু কতটুকু তা করেছি যার পরিণামে আমরা সিদ্ধ দাবি করতে পারি নিজেকে প্রশ্ন করতে হবে মূল্য দিয়ে তার কৃপাকে কি কেনা যায় তাহলে তো সেটা কৃপা হতো না এ সম্পর্কে বেদের দৃষ্টান্তও আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো এটা কোনো বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতরে কতটা অনুভব করো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী ঠাকুর মা ও স্বামীজির পায়ে আমার শতকোটি ভুল উন্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম